হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাসরিন আক্তার চৌধুরী। শুভ সকাল, গুড মর্নিং। তো দর্শক, আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে সকালটা অনেক সুন্দর, আমরা লেটে ঘুম থেকে উঠেছি, তো লেট মর্নিং ও বলতে পারেন। তো দর্শক, আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার ছেলের জন্য ডিম, হ্যাঁ ডিম মামলেট। দর্শক, তো আমার লেগে বলতেছে আমি নাকি তেল বেশি দিয়েছি ডিম। দর্শক, আমার ছেলে কেন চিৎকার করতেছে ওই পাশ থেকে, যে ফোন বাজতেছে, ফোন বাজতেছে, ফোন কিনছে। দর্শক বলেন, হ্যাঁ ও তো লাভ সাহেবের মতো বসে আছে। দর্শক, কালকে আমাকে দুই ভাই বোনে একটু নাস্তা বানিয়ে খেয়ে খাইয়েছিল। দর্শক, তো দর্শক আপনি আপনারা মানে অনেক মজা হয়েছিল নাস্তাটা। তো আজকে তারা আমার হাতের নাস্তা খাবে। দর্শক দেখেন, তো আমাদের টোস্টার নেই, আমরা তাই জন্য টাওয়ার মধ্যে টোস্ট করছি পাউরুটি। দর্শক দেখেন, এভাবে টোস্ট করতে হবে টাওয়ার মধ্যে, লোহার টাওয়া এটা, আর এটা ম্যাজিক চুলা। তো আমরা টাওয়ার মধ্যে আমি টোস্ট করছি, একটু পাওয়ারটা কমিয়ে দিতে হবে। দর্শক, তো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিব। হ্যাঁ, একটু ভাবা ভাজা ভাজা হবে, এরকম পুরা পুরা ভাজা ভাজা হবে, তখন আপনাদেরকে এটা এভাবে, এই যে দর্শক দেখেন, এভাবে নিতে হবে। হ্যাঁ, ভেজে নিতে হবে এভাবে পাউরুটিটাকে, একটু পুরা পুরা ভাজা ভাজা হবে, তাহলে মানে খেতে অনেক মজা করবে। দর্শক, এটা কি দুইটা করবো না একটা করবো? দর্শক, তো এটা মোমো বলছে দুইজনকে দাও, একজনকে দিও না, আমি একাই দিবো। ভাবলাম যে না, মোমো বাবাটা ভুল বলেনি, কারণ মোমোর বাবা খুবই অল্প খায়। এখন আমরা মোমোর বাবাকে দেখে নিবো নাস্তা খেতে। দর্শক, তার আগে আপনি দেখেন পাউরুটি শেকে টেকে আমি একটু মুড়ি ই করবো, মাখবো। তারপরে আজকে আরো ডিম এনেছি দর্শক, তো ডিম গুলো আমি ই করবো, তারপরে আমি দুপুরে রান্নাতে চলে যাবো। দর্শক, তো আপনারা এই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, দুপুরে কি কি করবো আপনাদেরকে দেখে দিব। তো আজকের দিনটা আমার মনে হয় অনেক ভালো যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আমি তোমার নাস্তা, তোমার বাবা একটা করে মিষ্টি দাও মুমু, একটা করে মিষ্টি দিলে ভালো হবে। তোমার বাবাটা তো নাস্তা, আমি খাবো মুড়ি, আমি পাউরুটি খাবো, মুড়িও খাবো, দুটোই খাবো। দর্শক, তো আমি কাঁচা মরিচ, পিঁয়াজ, আদা, রসুন দিয়ে আমি মুড়িটা মাখছি, সুন্দর করে মাখতেছি। সরিষার তেল দিয়েছি দর্শক এখানে, আর রং চা। হ্যাঁ, তো রং চাটা ওই যে একটু পানিটা দেখা দাও, রং চায়ের সকালের ব্রেকফাস্ট, ব্রেড, ডিম, টমেটো দিয়ে ডিম, ব্রেড, পুরি, অনেক ইয়াম্মি হয়েছে ব্রেকফাস্টটা, খুবই মজা। দর্শক, দয়া করে ছাত্রীকে দেখাবেন। তাহমিদকে দিয়ে দিলাম, এটা মুমুকে দিব এই চাটা, সরি এটা মুমুর চা, মুমু তোমাকে এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এটা আমার চা,
এটা মুমুর বাবার চা, আসো আমি চাটা মুমুর বাবাকে দিয়ে দিই। এই যে স্যার আপনার চা, এনে দেখে যাবো। হ্যাঁ তো এই যে আপনি চাটা খেয়ে নিন। আপনি কেন ঘুমাচ্ছেন? এই যে নাস্তা টাস্তা খায় মানুষ ঘুমায়, তো আমি একটু পর্দাটা উঠিয়ে দিচ্ছি দর্শক, কারণ পর্যাপ্ত পরিমাণ রোদের অনেক দরকার, এই জন্য জানালাটা একটু খুলে দিচ্ছি, এই ধরনের জানালায় রোদ আসে। তো আপনাদেরকে একটু ভাজাটা দেখাই দিচ্ছি কীভাবে কাটি মাছটা লোহার তাওয়ার মধ্যে ভেজে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ রসুন হ্যাঁ ভেজে নিয়ে তারপরে এটা আমি হাত দিয়ে চটকাবো। কাটি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করতেছি। হ্যাঁ অলরেডি এখানে কাঁচামরিচ পেঁয়াজ হলুদ গুঁড়া মরিচ জিরা বাটা সব দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে আমি এটা একটু ভুনা ভুনা করবো, ভুনা করে তারপরে এখানে আমি পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। দর্শক আপনাদেরকে আজকে আমি কি রান্না করব, লাঞ্চ কি হবে দুপুরবেলা সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। বুঝতে দিবো আলু দেবে। হ্যাঁ